এই দৃশ্যটি এক সময় মানব জাতির কাছে স্বপ্ন ছিল। আর আজ 20 বছর পেরোনোর পরে সেই সব স্বপ্ন আমাদের চোখের কাছে বাস্তব। এই দীর্ঘ 20 বছরের যাত্রায় আমাদের অনেক কিছু দিয়ে গেছে নাসা প্রতিস্থাপিত স্যাটেলাইট তেরা, যা কিনা ছাড়া হয়েছিল 1999। আমার আপনার মতো গবেষকদের জন্য সমস্ত মুডিস গ্লোবাল চিত্রগুলি দ্রুত অ্যাক্সেস এবং খোঁজ করার ক্ষমতা তাদের এই ডেটার ব্যবহারকে ব্যাপকভাবে উন্নত করবে। 2000 সালে মুডিসের অপারেশনাল সূচনার পূর্বে সমস্ত গ্লোবাল মুডিস ইমেজগুলি নাসার ওয়ার্ল্ড ভিউ অ্যাপ্লিকেশনটি দেখার জন্য নাসার গ্লোবাল ইমেজরি ব্রাউজ সার্ভিসেস বা GIBS এর মাধ্যমে তৈরি করা হয়েছিল, এবং আজ এতে দেখার জন্য অসংখ্য ইমেজ উপস্থিত, যা আমি আপনাদের এখন দেখাবো। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে লাইক করে দিন। আমরা এই চ্যানেলে সবার আগে সবচেয়ে দ্রুত বিজ্ঞানের খবর পৌঁছে দিই আপনাদের কাছে। Thank you.